আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ রহমান রাহিম। আমি মোসাম্মদ জোসনা খাতুন, প্রভাষক সমাজবিজ্ঞান, চুড়াদহ কলেজ, হরিণাকুণ্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চুড়াদহ কলেজের একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিষয়ের সকল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাসায় সুস্থ আছো, নিরাপদে আছো, আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। আমার পাঠদানের বিষয় সমাজবিজ্ঞান। উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাজবিজ্ঞান দুটি ভাগে ভাগ করা হয়েছে, সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র। প্রথম পত্রে মোট 11টি অধ্যায় আছে, দ্বিতীয় পত্রে মোট 10টি অধ্যায় আছে। এবার আমরা জানব মানবন্ধন সম্পর্কে। উভয় পত্রেই দুইটা অংশ থাকে, সৃজনশীল অংশ এবং বহুনির্বাচনী অংশ। সৃজনশীল অংশে মোট 11টি উদ্দীপক থাকে, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকটা উদ্দীপকের 4টি করে প্রশ্ন থাকে। ক, জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বর, হ, অনুধাবনমূলক প্রশ্ন 2 নম্বর, গ, প্রয়োগমূলক প্রশ্ন 3 নম্বর, ঘ, উচ্চারণ দক্ষতামূলক প্রশ্ন 4, মোট 10 নম্বর। উদ্দীপকের আলোকে গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে, আর ক এবং খ নম্বর প্রশ্ন উদ্দীপক সংশ্লিষ্ট হতেও পারে, আবার নাও হতে পারে। বহুনির্বাচনী প্রশ্নে 30টা প্রশ্ন থাকবে, যে 30টারই উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1, এখানে 7 দশে 70 এবং 30 মোট 100। এবার আমি তোমাদেরকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যে ট্রফিসটা পড়াবো, তার নাম সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান একটি কনিষ্ঠ শাস্ত্র। ঊনবিংশ শতকের মধ্যভাগে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞান আত্মপ্রকাশ পায়। বস্তুত মানব সৃষ্টির প্রথমেই মানুষ সমাজের প্রয়োজনীয়তা অনুভব করেছে। বিভিন্ন বিজ্ঞানীরা যেমন আছেন গ্রিক দার্শনিক প্লেটো তার দি রিপাবলিক গ্রন্থে, অ্যারিস্টটল তার দি পলিটিক্স গ্রন্থে সমাজবিজ্ঞানকে একটি পৃথক শাস্ত্র হিসেবে ভিত্তি স্থাপন করতে চেয়েছিলেন। পরবর্তী সময়ে মুসলিম দার্শনিক ও সমাজ চিন্তাবিদ ইবনে খালদুন তার কালজয়ী মুকাদ্দিমা গ্রন্থে আল উমরান প্রত্যয়ে দিয়ে পৃথক শাস্ত্র হিসাবে সমাজবিজ্ঞানকে ভিত্তি স্থাপন করে মৌলিক তত্ত্বের সূচনা করেন। এজন্য তাকে সমাজবিজ্ঞানের পথিকৃত ও জনক বলা যেতে পারে। 1789 খ্রিস্টাব্দে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পর সমাজের চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খল থেকে সমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে সমাজবিজ্ঞানকে একটি আলাদা বিজ্ঞান হিসাবে আলাদা করার স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে আলাদা করার চিন্তা ভাবনা করেছেন। ফরাসি বিজ্ঞানী ও সমাজ চিন্তাবিদ অগাস্ট কোত প্রথমে সোশ্যাল ফিজিক্স নামকরণ করেন, পরে তিনি তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে চতুর্থ খণ্ডে 1839 খ্রিস্টাব্দে সোশ্যালিজি শব্দটি ব্যবহার করেন। এই জন্য অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এবার আমি আলোচনা করব, এবার আমি সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দেব। সমাজ বিজ্ঞানের সংজ্ঞা, সমাজ বিজ্ঞান মানুষের আচর আচরণ, অনুষ্ঠান প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ইত্যাদি বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করা হয়। এই নিরিখে বলা যায় সমাজের বিজ্ঞান সমাজ বিজ্ঞান, এক কথায় বলা যায় সমাজ বিজ্ঞান সমাজ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে। সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সোশিওলজি। SOCIOLOGY, সোশিওলজি। সোশিওলজি শব্দটি দুটি শব্দ থেকে উৎপত্তি। দুইটি শব্দ থেকে উৎপত্তি, একটি সোসিয়াস আর একটা লগোস। ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লগোস, এই দুইটি শব্দের সমন্বয়ে সমাজ বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সমাজ বা সঙ্গী, আর লগোস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান বা পর্যালোচনা। সমাজ বিজ্ঞানের সপরিশেষে বলা যায় সমাজ বিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা বস্তুনিষ্ঠ বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচর আচরণ তথা পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করলাম সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং সমাজ বিজ্ঞানের সংজ্ঞা। আগামী ক্লাসে আমি সমাজ বিজ্ঞানের প্রকৃতি, পরিধি ও পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করব। বর্তমান পরিস্থিতিতে ঘরে থাকার চেষ্টা করবে, অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না, প্রয়োজনে মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। তোমরা যারা এখনো বই সংগ্রহ করনি তারা অবশ্যই দ্রুত বই সংগ্রহ করে ক্লাসে উপস্থিত থাকবে। আল্লাহ হাফেজ।